এটা আমি আজকে আরেকটু ডিটেলসে বলবো, কজ এটা অনেক ইম্পর্টেন্ট এক্সামে আসার মতো। তো এটা তোমার হচ্ছে একটা অটোমেটিক বেল ওপেনিং মেশিন। এটা এখানে আমি যে ছবিটা দিয়েছি এটা তোমার হচ্ছে জারের একটা বেল ওপেনিং মেশিন। এখানে হচ্ছে একটা বিষয় ইম্পর্টেন্ট যে যারা স্পিনিং মেশিন তৈরি করে তাদের মধ্যে দুটা রিনাউন্ড ব্র্যান্ড হচ্ছে রিটার এবং হচ্ছে ট্রুজলার। তো রিটার তোমার হচ্ছে সুইজারল্যান্ডের ব্র্যান্ড এবং ট্রুজলার হচ্ছে জার্মানির ব্র্যান্ড। এই দুইটা মানে খুব ভালো মতো মনে রাখবা, ঠিক আছে? যে রিটার অ্যান্ড ট্রুজলার, ট্রুজলার হচ্ছে জার্মানি এবং রিটার হচ্ছে সুইজারল্যান্ডের ব্র্যান্ড। ওরা ওকে ওরা হচ্ছে স্পিনিং এর তোমার ব্রো রুম কার্ডিং, ইয়ারিং স্পিনিং সব ধরনের মেশিন তৈরি করে। আরো অনেক আছে ব্র্যান্ড, মার্জুলি আছে, তারপরে চায়না ইন্ডিয়ার আছে লাক্সমি ব্র্যান্ড, তারপরে তোমার চীনের আছে, তো অনেক ব্র্যান্ড আছে। তার মধ্যে যে দুটা অনেক বেশি বিখ্যাত বলা চলে তার মধ্যে একটা হচ্ছে রিটার, একটা হচ্ছে ট্রুজলার। তো যে ছবিটা আমি এখানে দিয়েছি এটা তোমার হচ্ছে রিটারের। তো অ্যাকচুয়ালি ওভারঅল এই মেশিনটা রিটার না, ট্রুজলার বা যেটা বড় ওভারঅল একটা মেশিনের যে কনসেপ্টটা এটা আমি প্রথমে বলবো, দেন রিটারেরটা কিরকম হয়, ট্রুজলারটা কিরকম হয় বা কনভেনশনাল কিরকম ছিল ওটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা, তো বেল ওপেনিং মেশিন শুনতেই পাচ্ছি। তো ওপেনিং ব্রোরুমে যে তিনটা কাজ ছিল আমাদের, কি কি কাজ ছিল মনে আছে তোমাদের? ব্রোরুমে কি কি করা হয় অ্যাকচুয়ালি বলো তো কেউ একজন। কেউ বলতে পারবা যে ব্রোরুমে কি কি কাজ হয়? ওকে, ব্লুরুমে তিনটা কাজ হয়। প্রথমে হচ্ছে যে ওপেনিং হয়, যে একটা কটন বেল, তোমরা তো কটন বেল চিনো, তা না? কটন বেল কি চিনো? তুমি কি কি কটন বেল চিনো, মানে কটন বেল দেখতে কিরকম হয় আইডিয়া আছে? না থাকলে বলো যে নাই ম্যাম। ম্যাম এরকম চার কোণা স্তূপাকার থাকে যে ওগুলো, হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ ওটাই, দেখছিলাম হ্যাঁ হ্যাঁ ছবিগুলো। ওইটাই কটন বেল। হ্যাঁ, এই তো কটন বেল থাকে, ওই ওই বেলটা আমাকে এখানে যে সাজানো আছে ছবিটা দেখা যাচ্ছে, ছবিটা দেখা যাচ্ছে কি, এই যে এগুলো হচ্ছে তোমার কটন বেল, একটা কটন বেল সাজানো আছে। তো এই কটন বেলকে আমাকে হচ্ছে ওপেন করতে হবে। ব্রোরুমের প্রথম কাজ হচ্ছে ওপেন করা, তারপর আমাকে ক্লিন করতে হবে, ক্লিন করার পর মিক্সিং করতে হবে, ঠিক আছে? যে সবগুলা বেল থেকে যে ফাইবারগুলো হবে ওগুলো ভালো মতো মিক্সিং করতে হবে। তো প্রথম কাজ যেহেতু ওপেন করা, তো ওপেনটা কিভাবে করব সেটা নিয়ে হচ্ছে এই মেশিন, বেল ওপেনিং মেশিন। তো এখানে হচ্ছে তোমার প্রথমে বেলগুলো সাজানো থাকবে, বেলগুলো স্থির অবস্থায় থাকবে, বাট যে মেশিন এটা এইটা তোমার হচ্ছে ট্রাভেল করবে, এই যে লেন্থ বরাবর ট্রাভেল করবে, ঠিক আছে? এবং দেখো যে এই মেশিনটা তোমার টোটালি হচ্ছে ইলেকট্রনিকলি কন্ট্রোলড। একটা এখানে একটা মাইক্রো প্রসেসর থাকে, ওখানে অ্যালগোরিদম ক্রিয়েট করা আছে। আমি যদি হচ্ছে শুধু ইনপুট দিই যে হচ্ছে তোমার আমি কত টন বেল, মানে আমি ইনপুট কতটুকু দিলাম, কত টন বেল আমি ইনপুট দিয়েছি, মানে দুই সারিতে সাজিয়েছি বা যতটুকু দরকার সাজিয়েছি, এবং আমার কতটুকু প্রোডাকশন চাচ্ছি, আমি পার আওয়ারে কত কেজি প্রোডাকশন চাচ্ছি, যদি এটা বলে দেই তাহলে ও নিজে নিজেই ঠিক করে নিতে পারে যে অ্যাকচুয়ালি আমার প্রতিটা বেল থেকে কতটুকু ফাইবার ওপেন করতে হবে বা প্লাগ করতে হবে। এবং দেখো এখানে বলা আছে যে এটা ইলেকট্রনিক্যালি কন্ট্রোলড এবং এক্সট্রাক্ট ম্যাটেরিয়াল ফ্রম অলওয়েজ ইভেনলি, প্রতিটা বেল থেকেই সমানভাবে মানে সম পরিমাণ ফাইবার ও প্লাগ করবে। তাতে হচ্ছে তোমার যদি বেলটা যদি একটু কম্প্যাক্ট থাকে বা একটু মানে বেলের মধ্যে ফাইবারগুলো যদি একটু ক্লোজলি প্যাকড থাকে বা একটু ওপেন ফর্মে থাকে, নাথিং ম্যাটার, ও সব বেল থেকে সমানভাবেই সম পরিমাণ ফাইবারই ও প্লাগ করবে, ঠিক আছে? ওকে, তো এই মেশিনে আর কি বৈশিষ্ট্য থাকা উচিত বা থাকতে পারে তার কয়েকটা লিস্ট আছে আমি বলতেছি। প্রথমটা যে আগে বললাম যে এক্সট্রাক্ট করে ম্যাটেরিয়াল, মানে প্রতিটা বেল থেকে সমানভাবে এক্সট্রাক্ট করতেছে। তারপরে হচ্ছে যে ওপেন দ্য ম্যাটেরিয়াল জেন্টলি, মানে হচ্ছে আমি যদি খুব বেশি হার্শ বিহেভ করি ফাইবারের সাথে বা রাফলি ওপেন করি তাহলে কি হবে, আমার ফাইবার যে প্রপার্টি এটা তোমার ড্যামেজ হয়ে যাবে। তো আলটিমেটলি আমি যখন ইয়ারটা তৈরি করব তখন দেখাচ্ছে আমার ইয়ারের যে প্রপার্টিটা শো করা দরকার ছিল বা যে কোয়ালিটি থাকা দরকার ছিল ওইটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গেছে বা ড্যামেজ হয়ে গেছে। এই জন্য ওপেন করব, বাট ম্যাটেরিয়ালটা এমনভাবে হ্যান্ডেল করব যাতে যে প্রপার্টিটা অক্ষুণ্ণ থাকে। ওকে, তারপর হচ্ছে যে ওপেন আপ টু দ্য স্মল স্টাপ, আমার হচ্ছে টার্গেটটাই হচ্ছে ওপেন করা। তো যত ছোট ছোট টাপ বা সাইজে আমি ওপেন করতে পারবো ততই আমার জন্য এটা অ্যাডভান্টেজিয়াস হবে। তো এটার হচ্ছে যে কাজটা হবে যে ছোট ছোট আকারে এটা টাপগুলোকে ওপেন করা।
আচ্ছা, তারপরে যেটা করে এটা হচ্ছে প্রতিটা টাফটের যে সাইজটা এটা হচ্ছে ইকুয়াল হবে, একটা কম বা একটা বেশি, একটা ছোট হলো একটু আর একটা একটু বড় হলো, এরকম হবে না। প্রতি টাফট যেটা হবে সবগুলো সাইজ সেম হবে। এই যে এখানে যে টাফগুলো ওপেন করতেছে একটু একটু করে, প্রতিটা সাইজ সেম হবে। ঠিক আছে, ওকে। দেন তোমার হচ্ছে যে আরেকটা ছিল, সরি, এটা হচ্ছে বি ইউনিভার্সালি অ্যাপ্লিকেবল, মানে আগে যেটা বললাম ইজি টু প্রোগ্রাম, শুধুমাত্র যদি আমি ইনপুট দিয়ে দিই হচ্ছে যে আমার কত টন ইনপুট দিচ্ছি এবং কতটুকু আউটপুট দরকার পার আওয়ারে, তাহলে মেশিন নিজে নিজে সব কাজ করতে পারে। সো যে কেউ এটা রান করতে পারে, মানে এটা চালাইতে পারে। ধরো যে ইন্ডাস্ট্রিতে একটা ওয়ার্কার বা একটু মোটামুটি পড়াশোনা জানে, কেউ একজন যদি ইনপুট দিতে পারে তাহলে সেই মেশিনে রান করতে পারবে। খুব হাইলি এডুকেটেড পার্সন দরকার নেই যে মেশিন রান করার জন্য। সো যে কোনো ধরনের মানে লো লেভেল থেকে শুরু করে হাই লেভেল যে কোনো ধরনের ফ্যাক্টরিতেই এই মেশিন যে কেউ ইউজ করতে পারবে। তারপরে হচ্ছে ব্লেন্ড ম্যাটেরিয়াল, মানে এটা হচ্ছে ব্লেন্ড করে। আমরা হচ্ছে বলছি কি, ব্রোমের কাজ হচ্ছে ওপেন করা, ক্লিন করা, ব্লেন্ড করা। তো এই মেশিনটা যে অ্যাডভান্টেজটা দিচ্ছে যে আমার এই প্রসেসের শুরুতে একটা ওপেন করতে সাথে সাথে ব্লেন্ডিং হচ্ছে। কিভাবে ব্লেন্ডিং হচ্ছে সেটা হচ্ছে যে এরকম যে এখানে যদি ধরো যে আমি যখন বাইরে থেকে ম্যাটেরিয়াল পার্চেস করলাম, তখন ধরো যে একটা সময় গেলে একটা সিজনে আমি হচ্ছে ব্রাজিল থেকে কিনলাম, পরের সিজনে আমি দেখলাম যে না, ব্রাজিলের যে কটনটা ওটার দাম বেশি বা ওটার যে কোয়ালিটি ছিল ওটা অ্যাকচুয়ালি আমি যে আউটপুট বানাবো তার সাথে যায় না, আমার আরো ভালো কোয়ালিটি ফাইবার লাগবে। তখন ধরো যে আমি অন্য কটন নিলাম, সিআইএস কটন নিলাম বা হচ্ছে পিমা কটন নিলাম, ঠিক আছে, আরো বেশি ভালো কোয়ালিটির জন্য। তো আমি কি করতে পারি, আমার কাছে দুই ধরনের কটন আছে, তো আমি চাচ্ছি যে ঠিক আছে আমার তো হচ্ছে ব্যালেন্সের জন্য আমি দুই ধরনের কটন মিক্স ফাইবার মিক্স করে ইয়ার্ন তৈরি করব। তো আমি ধরো যে এখানে দিলাম তোমার প্রথম দিকে সাজালাম হচ্ছে একটা ব্রাজিলের কটন দিলাম, ব্রাজিলের বেল, তারপরে দিলাম তোমার হচ্ছে ধরো যে মালি, তারপরে সিআইএস, এভাবে আমি দিলাম। তো প্রথম ও যখন হচ্ছে সাজালাম, ও যখন এখান থেকে প্লাগ করতেছে, তারপর এখান থেকে করতেছে, তারপর এখান থেকে, সো প্রথমে ওপেনের সাথে সাথে একবার ব্লেন্ডটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ, বোঝা গেল? এটু কি বুঝছো? জি ম্যাম। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে আমি প্রথমে যেটা বললাম তোমার হচ্ছে বেল ওপেনিং। তো আমি যে ছবিটা দিয়েছিলাম ওটা এখানে আছে। তো এটা হচ্ছে ইটারে, তো ইটার যে ওদের যে বেল ওপেনিং মেশিনটা ওটা নাম দিয়েছে হচ্ছে ইউনিফ্লক, ইউনিফ্লক। এবং হচ্ছে এই যে A11 যেটা, এটা হচ্ছে একটা মডেল নাম্বার। আমরা যেরকম মোবাইল ফোন ইউজ করি না, যে গ্যালাক্সি বলো বা অপো বলো, বিভিন্ন মডেল নাম্বার থাকে না, গ্যালাক্সি 7, 8 এই অনেক থাকে না, তো এটারও হচ্ছে তোমার একটা মডেল নাম্বার যে A11টা। এবং হচ্ছে তোমার নিউ একটা ভার্সন চলে আসছে A12, ওটা একটা ভিডিও আছে, আমি একটু পরে দেখাচ্ছি ওটা আর একবার। তো এই মেশিনের যেটা তোমার ক্যারেক্টারিস্টিক, তার মধ্যে একটা হচ্ছে যে ও একসাথে 130টা পর্যন্ত বেল প্রসেস করতে পারবে। আমার প্রয়োজন অনুযায়ী আমি হয়তো কম করতে পারি, যে 100টা দরকার আমি 100টা করলাম বা 120টা করলাম, বাট ওর সক্ষমতা হচ্ছে ও একবারে 130টা পর্যন্ত বেল প্রসেস করতে পারে। এবং এই 130টা বেলের মধ্যে ও কি করতে পারে, চার ধরনের ভ্যারাইটি প্রসেস করতে পারে। চার ধরনের ভ্যারাইটি কি, যেরকম ধরো যেটা বললাম যে যদি কটনের মধ্যে বিভিন্ন ভ্যারাইটি থাকে, যে ব্রাজিলের কটন বা ইন্ডিয়ান কটন, পিমা কটন, বা এটাও করতে পারে যে কটনের সাথে ভিস্কোস, মডাল, টেনসেল, তো এই ধরনের চার টাইপ পর্যন্ত যদি হচ্ছে ব্লেন্ডেড ফাইবার থাকে, ও চার টাইপ পর্যন্ত প্রসেস করতে পারবে। ঠিক আছে, এবং এটার যে তোমার যে ট্রাভেলিং লেন্থ, এই যে মেশিনটা যখন মুভ করবে, এই যে লেন্থটুকু মুভ করে যাওয়া আসা করবে, এটার হচ্ছে লেন্থ কতটুকু হতে পারে, সর্বোচ্চ 47.2 মিটার পর্যন্ত ও হচ্ছে ট্রাভেল করতে পারবে। ট্রাভেলিং লেন্থ হচ্ছে 47.2 মিটার। এবং হচ্ছে এর প্রোডাকশন ক্যাপাসিটি, যেটা পার আওয়ারে কতটুকু ওপেন ফাইবার ওপেন করতে পারে, সেটা হচ্ছে 1400 কেজি। মানে আমি হচ্ছে 1 ঘন্টায় কটন, যেসব কটন মিল দিব তার থেকে আমি পার আওয়ারে 1400 কেজি পর্যন্ত ওপেন ফাইবার পেতে পারি এই মেশিন থেকে, যেটা হচ্ছে A11 থেকে। যদি আমি A12 ইউজ করি, A12 মডেলের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমার প্রোডাকশন রেটটা বাড়বে, সেক্ষেত্রে আমি 2400 কেজি পার আওয়ারে প্রোডাকশন পেতে পারি। ঠিক আছে, তো এখানে দেখো যে এই পাশে একটা বেল সাজানো, শাড়ি সাজানো আছে, আবার এই পাশেও সাজানো আছে। ঠিক আছে, তো মেশিন এই পার একসাথে দুইটা থেকেও করতে পারে অথবা একটা থেকেও করতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রিতে এখন যেটা প্র্যাকটিস হয় সেটা হচ্ছে এক সাইড থেকে করা।
এক সাইড থেকে করার একটা কারণ আছে, কারণটা তোমার হচ্ছে অ্যাক্লিমাটাইজেশন বা হচ্ছে কটন ফাইবারকে কন্ডিশনিং করা। তোমাদেরকে আগের দিন স্লাইডে পড়িয়েছিলাম, মনে আছে কি কারোর? একদম প্রথম স্লাইড ছিল আগের দিনের, মনে আছে কারো? ওকে আচ্ছা, তাহলে আমি আবার একবার বলি। এটা তোমার হচ্ছে যে আমরা কি জানি যে হচ্ছে কটন ফাইবারকে কন্ডিশনিং করতে হয়, যখন ওরা বাইরে থেকে কিনে নিয়ে এসে গোডাউনে একসাথে তোমার 1,000-2,000 টন কটন একসাথে রেখে দিয়ে ওখানে একটা ড্যাম্পনেস ক্রিয়েট হয়। সো যখন আমি এটা ওপেন করব রুমে নিয়ে এসে, তখন ওর মধ্যে যে কটনগুলো তো কম্প্যাক্ট থাকে বেলের মধ্যে, তো একটা ড্যাম্পনেস থেকে যায়। তো ওদেরকে রুমে যে এনভায়রনমেন্ট, রুমে টেম্পারেচার তোমার হচ্ছে 23 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, এবং হিউমিডিটি থাকবে তোমার হচ্ছে 45 থেকে 50%-এর মধ্যে। কারণ কি, যদি আমি যদি বেশি হিউমিডিফিকেশন ক্রিয়েট করি বা বেশি বাতাসে জলীয় বাষ্প থাকে, সেক্ষেত্রে কি হবে যে ফাইবারটির মধ্যে একটা ড্যাম্পনেস চলে আসবে। আবার যদি বেশি ড্রাই এয়ার হয়ে যায়, তখন কি হবে, ফাইবারটা ভেঙে যাওয়ার ওপেন যখন করবো, দেখা যায় ফাইবারটা ভেঙে ভেঙে যাচ্ছে। তো প্রপার্টিটা তোমার ঠিক মতো থাকবে না। সো এই অপটিমাম যে টেম্পারেচার এবং হিউমিডিটি, এটা বোরোমে যেটা আছে সেটা যাতে ফাইবারের মধ্যেও তোমার অ্যাডাপ্ট হয়ে যায়, এই জন্য আমাকে অ্যাক্লিমেটাইজেশন করতে হয় বা অভিযোজন করতে হয় বা কন্ডিশনিং করতে হয় ফাইবারগুলোকে বোরোমে রেখে। তো আমি যখন এক শাড়ি সাজাইলাম, ধরো সাজানোর পরে এইটা সাজাইতে আমার 1 ঘন্টা সময় লাগলো ধরে নাও, তো এটা সাজানোর পরে দেন আমি এটা সাজাবো, এটা সাজাইতে ধরলাম আমার 1 ঘন্টা লাগলো, তো এটা তোমার 1 ঘন্টা আগেই কন্ডিশনিং হয়ে যাচ্ছে। তো আমি এটা যদি 1 ঘন্টা আগে প্রসেস শুরু করে দিতে পারি, সেই 1 ঘন্টার মধ্যে আমার 1400 কেজি অলরেডি প্রোডাকশন হয়ে যাচ্ছে। বাট আমি যদি দুইটা এটা আরো কন্ডিশনিং হওয়া পর্যন্ত ওয়েট করতাম, আমার 1 ঘন্টা লেট হইতো, তাহলে আমার যে 1400 কেজি প্রোডাকশনটা এটা হতো না। তো এটা ফ্যাক্টরির জন্য একটা লস টাইম, প্লাস তোমার হচ্ছে ফ্যাক্টরিতে যদি একটা মেশিন 10 মিনিট অফ থাকে, তাহলে ধরো যে অনেক প্রোডাকশন লস হয়ে যায়, কারণ একটা মেশিনের সাথে একটা মেশিন খুব বেশি রিলেটেড, এটার পরে এটা, এটা না হলে ওইটা হবে না, ঠিক আছে? সো যাতে আমার প্রোডাকশন হ্যাম্পার না হয় বা তোমার হচ্ছে টাইমটা যাতে খুব ভালোমতো ইউটিলাইজ করতে পারি, এই জন্য প্রথমে হচ্ছে এক এক শাড়ি করা হয়, দেন তারপরে আরেক শাড়ি করা হয়। বোঝা গেল? বুঝতে পারতেছো? জি ম্যাম। আচ্ছা, না বুঝলে বলবা, ঠিক আছে? আচ্ছা, এই ভিডিওটা আমি একদিন দেখেছিলাম, তো এটা আরেকবার দেখাই, তাহলে তোমাদের ভিজুয়ালাইজ করতে বা হচ্ছে ইমাজিন করতে অনেক সুবিধা হবে। এটা হচ্ছে A12 এর যে ভিডিওটা, A11 তো বলছি, বাট এটা A12 এর ভিডিওটা রিসেন্ট যেটা। দেখো ফাইবারটা প্লাগ করতেছে, দেখো এটা হচ্ছে তোমার বেল ওয়ান ড্রাইভ, মানে এটার মাধ্যমে যে ট্রাভেলিং যেটা করে এই লেন্থ বরাবর ওই মেশিনটা এটা ট্রাভেল করতেছে। তারপরে হচ্ছে দেখো যে টাওয়ার রোটেশন ড্রাইভ, এটার মাধ্যমে এটা এই সাইড থেকে ওই সাইডে, দুই সাইডে সাজানো থাকে, এক সাইড থেকে অন্য সাইডে মুভ করতে পারে। আইটা হচ্ছে স্পিন্ডল ড্রাইভ, মানে উপর নিচে একটু একটু করে বেল যখন প্লাগ করবে ও আস্তে আস্তে নিচের দিকে যাবে, তখন এটা কাজ করবে। আর মেন যে বিষয়টা তোমার হচ্ছে, এটা হচ্ছে ওপেনিং রোলার, ঠিক আছে? এটার মাধ্যমে তোমার হচ্ছে প্লাগ করবে। এটা কিরকম বলতো, একটা চিরুনির মতো, যে একটা সিলিন্ডার, সিলিন্ডারের গায়ে তোমার হচ্ছে কিছু ব্লেড অ্যাটাচ করা থাকে, আমরা যেরকম চিরুনি দিয়ে কম করি না, কাইন্ড অফ এরকম। যে টাবগুলা ছোট ছোট আকারে মেশিনের মধ্যে পাস করতেছে,
দেখো এই যে ছোট ছোট টাফট, যেটা ছোট ছোট টাফট আকারে বেল থেকে ছোট ছোট টাফট হচ্ছে, আচ্ছা বেল প্রোফাইলিং বললাম যে আমি যদি কিছু ডাটা দিয়ে দিই তাহলে ও সিলেক্ট করতে পারে যে কতটুকু করে প্লাক করতে হবে। দেখো স্লিং এই সিলেক্ট করতেছে যে অ্যাকচুয়ালি কোন বেল থেকে কতটুকু করে আমার প্লাক করতে হবে। এটা পুরো অপশন হচ্ছে 2400, আগেরটা কত ছিল A11, এর ছিল হচ্ছে 1400। বুঝতে পারছো? জি ম্যাম। ওকে আচ্ছা, তো এটা হচ্ছে আমি আগে যে ভিডিওটা দেখালাম এবং আগে যে স্লাইডটা ছিল এটা তোমার হচ্ছে রিটারের যে মেশিনটা ছিল, ঠিক আছে? ওটা ছিল তোমার হচ্ছে ইউনিফ্লক, এবং আমি বললাম যে আর একটা ব্র্যান্ড মেশিন আছে রাউন্ড বা বিখ্যাত, সেটা হচ্ছে ট্রুজলার, ঠিক আছে? তো ট্রুজলারের যে মেশিনটা সেটার নাম তোমার হচ্ছে অনেকগুলো আছে, তো ওদের মধ্যে তার মধ্যে আমি একটা তোমাদেরকে হচ্ছে দেখিয়েছি, সেটা হচ্ছে ব্লেন্ডোমেট BOA। ব্লেন্ডোমেট BOA যেটা তোমার, এটার হচ্ছে রিটারের মতো প্রিন্সিপাল সেম, বাট হচ্ছে এখানে কিছু ডাটা একটু এদিক ওদিক আছে, যেরকম হয় যে আমাদের মোবাইল ফোনের বেসিক্সটা সেম, বাট এক একটা ব্র্যান্ড আমাকে এক একটা ফিচার বেশি দিচ্ছে, বা এক একটা ব্র্যান্ডের হয়তো কিছু কোয়ালিটি আপনার থেকে বেটার বা একটু ডিফারেন্ট। তো এটাও সেম বেল পিং মেশিনের যে অ্যাকচুয়াল যে প্রিন্সিপালটা, এটাও ট্রুজারও এটা সেম, বাট এটা হচ্ছে কিছু ভ্যালু এদিক ওদিক আছে। কি কি আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা এটা হচ্ছে বলতেছে এখানে যে কি ম্যাক্সিমাম ফ্লেক্সিবিলিটি দেয়, এটা অ্যাকচুয়ালি কোনো টেকনিক্যাল টার্ম না, এটা একটা ক্যারেক্টারিস্টিক। অ্যাকচুয়ালি আমি এই ইনফরমেশনটা টুজদারের যে অ্যাকচুয়াল ওয়েবসাইটটা ওখান থেকে কালেক্ট করেছি, বইয়ের মধ্যে এটা নাই, বইয়ের মধ্যে অনেক ওল্ড ভার্সনের একটা দেয়া, তো আমি চেয়েছি তোমাদেরকে যেটা লেটেস্ট ভার্সন আসছে ওইটার একটা দিতে, এই জন্য আমি এটা টুজদারের যে ওয়েবসাইট ওখান থেকে কালেক্ট করেছি। তো একটা বলতেছে ওপেন করে অপটিমাম কোয়ালিটি, আগে যে বললাম আমার কোয়ালিটিটা হচ্ছে একটা মেজর বিষয়, যে ওপেন হবে কিন্তু কোয়ালিটি ভালো থাকবে না, এটা হলে হবে না, আমার ওপেন হইতে হবে কোয়ালিটিটাও অপটিমাম থাকতে হবে। ওকে, আর হচ্ছে এটা প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে 2000 কেজি পার আওয়ার। ইটারের যে ইউনিফ্লকের A11 ছিল এটার প্রোডাকশন ছিল তোমার 1400, এবং A12 যেটা সেটা ছিল 2400, আর ড্রুজলারের যে মেশিনটা ব্লেন্ডোমেট BOA এটার প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে, ওরা বলতেছে যে ওদের প্রোডাকশন পার আওয়ারে 2000 কেজি হতে পারে, মানে ওরা এই মেশিনটা তোমার হচ্ছে পার আওয়ারে 2000 কেজি ফাইবার ওপেন করতে পারে, বুঝতে পারছো? তারপর হচ্ছে যে ওয়ার্ক অফ 1-3 বেল গ্রুপ, আগেরটা কি ছিল যে ওরা একসাথে চারটা টাইপস অফ ফাইবার বা চার ধরনের ফাইবার টাইপ ওরা ব্লেন্ড করতে পারতো, এখানে ওরা বলছে 1 থেকে ওরা 3টা বেল গ্রুপ পর্যন্ত ওপেন করতে পারবে। তারপরে বলতেছে হচ্ছে তোমার লে ডাউন হচ্ছে আপ টু 200 বেল, আগেটা ছিল কি ওরা হচ্ছে 130টা বেল পর্যন্ত একবারে ওপেন করতে পারতো, আর এই মেশিনটা হচ্ছে 200 পর্যন্ত পারবে। আচ্ছা এই মেশিনের যে ওয়ার্কিং উইথটা সেটা তোমার হচ্ছে এই যে ওয়ার্কিং উইথটা হচ্ছে 2300 মিলিমিটারের মতো, এবং মেশিনের যে লেন্থ মানে যে ট্রাভেলিং লেন্থটা ছিল সেটা হচ্ছে 50 মিটার, আর রিটারের যেটা ছিল সেটা তোমার হচ্ছে 47.2 মিটার, ঠিক আছে? এটা একটু বেশি 50 মিটার। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এটা যে এখানে ওপেনিং রোলার দুইটা ইউজ হয়, ইটারে হচ্ছে একটা ইউজ হয়তো আর এখানে দুইটা ইউজ হচ্ছে। এখানে বলছে সিম্পল অ্যান্ড সেফ অপারেশন, মানে যখন আমি এটা ইউজ করব মেশিনে রান করব সেক্ষেত্রে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটার পসিবিলিটি নাই, এটা আসলে সব মেশিনই বলে থাকে যারা হচ্ছে মেশিন সেল করে। আচ্ছা এখানে আমি ট্রুজারই একটা ভিডিও দিয়েছি, বাট এটা হচ্ছে বেলুমেট BOA-টা আমি হচ্ছে ঠিক খুঁজে পাইনি। সো BOP পোর্টেবল বেল ওপেনার, এটাও কাইন্ড অফ বেল ওপেনার, প্রিন্সিপালটা সেম, তো আমি এটাই দিয়েছি যাতে বিষয়টা মানে মেন যে প্রিন্সিপালটা ওটা তোমাদের বুঝতে সুবিধা হয়।
দেখো বলছিলাম যে এখানে দুইটা ওপেনিং রোলার ইউজ হচ্ছে, এই তিনটা সাপোর্টিং রোলার, এগুলো ছোট ছোট গুলো ওপেনিং রোলার না, এটা আর এটা হচ্ছে ওপেনিং রোলার। সো এখানে দুইটা ওপেনিং রোলার ইউজ হচ্ছে, এটার ক্ষেত্রে একটা ওপেনিং রোলার ইউজ হয়েছিল। দেখো ফাইবারটা হচ্ছে তোমার পাঁচটা কোণে এখান থেকে যাচ্ছে, পাক হয়ে তোমার এইটা দিয়ে পরে যে ক্লিনিং মেশিনটা সেটাতে এটা দিয়ে মুভ করবে। এখান থেকে তোমার ক্লিনিং মেশিনে ইনপুট হবে, এটা হচ্ছে তোমার ওপেন ফাইবারের যে আউটপুট লাইন, এটা থেকে ওপেন হওয়ার পরে এই মেশিনের সাহায্যে এখান দিয়ে তোমার হচ্ছে ক্লিনিং মেশিনে যাবে। ওকে, বুঝতে পারছো? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা এতক্ষণ হচ্ছে যেটা পড়লাম সেটা হচ্ছে তোমার অটোমেটিক বেল ওপেনার পড়ছি, ইটারের পড়ছি, আর টুলসের পড়ছি। এখন হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কনভেনশনাল বেল ওপেনারটা কিরকম ছিল, মানে আমাদের ল্যাবে যেটা আছে বা কনভেনশনাল যেটা ছিল সেটা হচ্ছে কি ধরনের হয়। ঠিক আছে, তো হচ্ছে চলো দেখি একটু। কনভেনশনাল যেরকম হয় যে কিছু ওয়ার্কার থাকে, হ্যাঁ, ওই ওয়ার্কাররা তোমার বেল থেকে ফাইবার গুলো হাত দিয়ে জাস্ট একটু একটু করে আলাদা করে, মানে ধরো একটা বেল, একজন ওয়ার্কার আছে, ওয়ার্কার ওটা বেল থেকে ফাইবার গুলো হাত দিয়ে এক মুঠা করে আলাদা করতেছে। ঠিক আছে, আলাদা করার পরে ওরা হচ্ছে কি করবে, এই যে এখানে একটা ফিট টেবিল আছে, এই যে এটা হচ্ছে ফিট টেবিল, এখানে ওরা ম্যানুয়ালি ফিট দিবে, কোনো মেশিন না, এখানে হচ্ছে ওই বেল থেকে ফাইবার গুলো একটু একটু করে আলাদা করে ওরা হচ্ছে একসাথে এখানে ফিট দিবে। ফিট দেওয়ার পরে তোমার হচ্ছে এটা হচ্ছে স্প্যাক ল্যাটিস, তোমাদের আমি আগের দিন হচ্ছে স্প্যাক ল্যাটিস পড়িয়েছিলাম, মনে আছে কি, যে একটা তোমার হচ্ছে ইনক্লাইন ডিভাইস থাকে, তার সাথে কিছু ট্রাভার্স বার থাকে, মনে আছে? আচ্ছা ঠিক আছে, আমি একবার দেখাচ্ছি। আচ্ছা দেখো, এইটা তোমার হচ্ছে একটা স্প্যাক ল্যাটিস, এটা হচ্ছে একটা এন্ডলেস বেল্ট, এই যে এইটুকু এইটুকু তোমার হচ্ছে একটা এন্ডলেস বেল্ট, এই পাশে তোমার ঠিক এরকম একটা বেল্ট আছে, এবং এই বেল্টের গায়ে কিছু ট্রাভার্স বার আছে, এই যে আড়াআড়ি যেগুলো আছে একটা ট্রাভার্স বার আছে, এই বারের গায়ে পিন সেট করা আছে। ঠিক আছে, ছোট ছোট অনেকগুলা পিন সবগুলা বারের গায়ে সেট করা আছে, এটা হচ্ছে স্প্যাক ল্যাটিস। তো এই স্প্যাক ল্যাটিস কিভাবে ওপেন করে একটু দেখি আসো। আচ্ছা, তো ফাইবারটা আমি যখন হচ্ছে কিছু অল্প একটু মানে ফ্লক টাইপ অল্প অল্প করে এক মুঠা করে ফাইবার ধরো আনওপেন অবস্থায় দিলাম, দেয়ার এখানে হচ্ছে ফিট হইলো, ফিট হয়ে যাওয়ার পরে এটা তোমার এখান দিয়ে এটা দিয়ে মুভ করবে। কিভাবে মুভ করবে, এর গায়ে যে পিন আছে সেই পিনের সাথে লেগে লেগে ফাইবার গুলা এ পর্যন্ত আসলো। আসার পরে যদি এমন হয় যে ফাইবার যে আমি যে ওই যে ওয়ার্কাররা তো ম্যানুয়ালি হাত দিয়ে একটু একটু করে ছিঁড়ে বা একটু একটু করে বেল থেকে প্লাক করে, তো ম্যানুয়ালি যেহেতু কাজ করতে তো সবগুলো টাপ সাইজ সেম হবে না, এবং এমন হতে পারে যে কোনো কোনো টাপ সাইজ হয়তো একটু বড় হয়ে গেছে, তখন কি হবে, যদি এমন হয় যে এখানে এটা বলছি কি ইভেনার রোলার, এই রোলার এবং এই রোলারের যে মাঝে যে গ্যাপটা আছে যদি কোনো টাফটের সাইজ এর থেকে বেশি বড় হয়ে যায় তাহলে ওইটা পাস করতে পারবে না, শুধুমাত্র সেই টাফগুলোয় পাস করতে পারবে যারা এই গ্যাপ দিয়ে তোমার হচ্ছে যাইতে পারে, মানে সাইজটা এরকম হয় যে গ্যাপ দিয়ে যাইতে পারবে। ঠিক আছে, যাওয়ার পরে কি হবে, যাওয়ার পরে তোমার হচ্ছে যাওয়ার পরে হচ্ছে এখানে যে এ দেখো এইটা ঘুরতেছে ক্লক ওয়াইজ এই রোলারটা, আর এটা ঘুরতেছে অ্যান্টি ক্লক ওয়াইজ, তো এর গায়ে তো হচ্ছে ফাইবার গুলো লেগে লেগে আছে, যখন এইখানে আসবে আসার পরে এটা তো এদিকে ঘুরতেছে আর এটা হচ্ছে এর উল্টা দিকে ঘুরতেছে, তখন করবে কি, ধরো যে আমি এক হাত দিয়ে কিছু ফাইবার ধরে আছি, অন্য হাত দিয়ে ফাইবারটা উল্টা দিক দিকে ওপেন হয়ে যাচ্ছে, এটা তোমাদের অ্যাকচুয়ালি
হাত দিয়ে করে দেখানো দরকার ছিল, বাট যেহেতু দেখাতে পারছি না, সো আমি হচ্ছে একটা ভিডিও মোটামুটি যাতে তোমরা বুঝতে পারো একটা ভিডিও অ্যাড করেছি, তো ওটা আমি দেখাচ্ছি একটু পরে যে কিভাবে অ্যাকচুয়ালি ওপেন হয়। সো ওপেন হওয়ার পরে তোমার হচ্ছে এখানে আসতেছে, দেন এখান থেকে ডেলিভারি হচ্ছে, ঠিক আছে। তো মেন বিষয়টা হচ্ছে এখানে হচ্ছে আমি ম্যানুয়ালি আমার হাত দিয়ে বেল থেকে আলাদা করে এখানে ফিট দিব, দেন এই পিনের গায়ে লেগে লেগে তোমার হচ্ছে যেগুলোর মোটামুটি সাইজ ছোট আছে বা যেগুলো যাওয়ার মতো সেগুলো এখান থেকে পাস করবে। এবং এই যে রোলারের দুটো যে অ্যাকশন, এটাকে বলা হচ্ছে কাউন্টার রোটেটিং রোলার অ্যাকশন। কাউন্টার কেন বলা হচ্ছে, কারণ এটা যেদিকে ঘুরতেছে এটা তার অপোজিট দিকে ঘুরতেছে, এই জন্য বলা হচ্ছে যে কাউন্টার রোটেটিং রোলার অ্যাকশন। এটা কিভাবে কাজ করে আমি বললাম, একটা ভিডিও দেখাবো। সো এভাবে ওপেন হচ্ছে। তো এখানে আরো এই ওপেনিং হচ্ছে কিসে কিসের উপর ডিপেন্ড করে তার কয়েকটা পয়েন্ট আছে, যেমন যে হচ্ছে দেখো যে একটা হচ্ছে ডিস্টেন্স বিটুইন দ্য ডিভাইস, কোন কোন ডিভাইস, কাউন্টার রোটেটিং রোলার, এই যে কাউন্টার রোটেটিং রোলার, এই যে এইটা এবং এটা, এই দুটার যে ডিস্টেন্স, এটা থেকে এটা ডিস্টেন্স কতটুকু তার উপর ডিপেন্ড করতেছে কীরকমভাবে ওপেন হবে। যদি ডিস্টেন্স খুব বেশি হয় তাহলে ভালো মতো ওপেন হবে না, কেন, কারণ আমি ফাইবারটা ধরে আছি এক হাত দিয়ে আর এক হাত ওপেন করতেছি, যদি খুব বেশি ডিস্টেন্স হয় তাহলে তো ওপেনই হবে না। আবার যদি এরকম হয় যে খুব কাছাকাছি চলে আসছে ডিস্টেন্সটা, তাহলে কী হবে, এইটার যে পিন এবং ওইটার যে পিন একসাথে ফিক্সন হয়ে ভেঙে যাবে, তাতে ওপেন হবে না। সো আমার কী করতে হবে যে এমনভাবে রাখতে হবে যাতে হচ্ছে এটা এই পিন আর এই পিনের ফিক্সনও হবে না, আবার তোমার হচ্ছে ফাইবারটা ওপেনও হবে, ডিস্টেন্সটা আমাকে এরকমভাবে অপটিমাম রাখতে হবে। ওকে, তারপর হচ্ছে স্পিড রেশিও। আমি যদি স্পিড বেশি দিই তাহলে আমার দ্রুত প্রোডাকশন হবে, যদি স্পিড কমাই দিই তাহলে প্রোডাকশনটা কম হবে। দেন তোমার হচ্ছে হচ্ছে টোটাল ওয়ার্কিং সারফেস। এখানে হচ্ছে যদি ওয়ার্কিং সারফেসটা বড় হয়, যদি একটু বড় রোলার নেই তাহলে হচ্ছে ওয়ার্কিং সারফেসটা বেশি হবে, সো বেশি ফাইবার ওটা কনজিউম করতে পারবে, বেশি তাড়াতাড়ি ওপেন হবে। দেন তারপরে হচ্ছে নাম্বার অফ পয়েন্টস, এটা ইম্পর্টেন্ট। নাম্বার অফ পয়েন্টস বলতে কী বোঝায় অ্যাকচুয়ালি? নাম্বার অফ পয়েন্ট বলতে বোঝায় যে আমার একক লেন্থে, 1 মিলিমিটার বলো বা 1 ইঞ্চ বলো, এই একক লেন্থে আমার হচ্ছে রোলার গায়ে কতটা পিন আছে, এটাকে বলা হচ্ছে নাম্বার অফ পয়েন্টস। যদি নাম্বার অফ পয়েন্টস বেশি থাকে তাহলে আমার ওপেনিংটা দ্রুত হবে বা বেশি ভালো হবে, কারণ যদি বেশি ডিস্টেন্স পর পর পিন থাকে তাহলে তো ওপেনিংটা ভালো মতো হবে না বা একটু স্লো হবে। বাট যদি ডিস্টেন্সটা আমার একটু একটা একক লেন্থ পিনগুলো বেশি থাকে তাহলে তোমার ওপেনিংটা ভালো মতো হবে। তো যে ভিডিওটা দেখাবো বলছিলাম, একটু দেখি আসো যে কাউন্টার রোটেটিং রোলার অ্যাকশনটা কি অ্যাকচুয়ালি। দেখো এখানে একটা যেটা রোলার এটা ধরে এখানে ও ফাইবার নিয়ে আসছে, আর এখানে যে রোলারটা থাকতেছে সে হচ্ছে উল্টা দিকে, এর যে টিথগুলো আছে বা পিনগুলো আছে এটা হচ্ছে উল্টা দিকে, ও উল্টা দিকে এটাকে আঁচড়া নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে কাউন্টার রোটিং রোলার অ্যাকশন। বুঝতে পারছো? ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে ওপেনিং যে মেশিনটা এটা করে ফেলছি। আচ্ছা, তো ওপেনিং এর পরে যে মেশিনটা আসবে, মানে যে কাজ ওপেনিং এর পরে আমি কি কাজ করবো বলোরমে বলতো কে একজন? আমি একটু আগে বললাম যে ওপেনিং কি কি কাজ হবে রুমে, ওপেনিং এর পরে তাহলে কোনটা হবে? ওপেনিং এর পর কোন কাজটা করবে বলো, রুমের কাজটা কি হতে পারে বা কি মনে হইতে পারে বলে তোমার মনে হয়? ক্লিনিং। হ্যাঁ, ওপেনিং এর পর হচ্ছে ক্লিনিং হবে। তো যে মেশিনটা ইউজ করা হয় সেটা তোমার হচ্ছে কোর্স ক্লিনিং মেশিন বা প্রি ক্লিনার। কোর্স ক্লিনিং কেন বলা হচ্ছে? ক্লিনিং তো ক্লিনিং এ হইতে পারতো, কেন কোর্স ক্লিনিং বলা হচ্ছে কেন? কারণ হচ্ছে এই মেশিনে তোমার যে কোর্স ডার্ট ম্যাটেরিয়াল বা কোর্সের ট্রাশ বা কোর্সের ওয়েস্টেজগুলো এটাতে ক্লিন করা হবে, যে ফাইন যে ডাস্ট ফাইন যে পার্টিকেলগুলো কটনের মধ্যে থেকে যাবে এগুলো এখানে ক্লিন হবে না। এগুলো তোমার হচ্ছে ব্লেন্ডিং যখন করবো, মিক্সিং যখন করবো, তারপরে আর একটা ফাইন ক্লিনিং মেশিন আছে ওখানে যে ফাইন পার্টিকেলগুলো ক্লিন হবে। এখানে শুধুমাত্র কোর্স যে ম্যাটেরিয়ালগুলো থাকবে কটনের মধ্যে, কোর্সের ট্রাশগুলো থাকবে, শুধুমাত্র সেগুলো এখানে ক্লিন হবে, এই জন্য এটার নাম হচ্ছে কোর্স ক্লিনিং মেশিন অথবা প্রি ক্লিনারও বলা হচ্ছে, ঠিক আছে। ওকে, তো এই মেশিনটার হচ্ছে যে বৈশিষ্ট্য বা
দুটো খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে একটা যে এটা অবশ্যই এবং অবশ্যই তোমার ওপেনিং মেশিনের পরে ইউজ করতে হবে। কখনো এটা ক্লিনিং মেশিনটা ওপেনিং মেশিনের আগে ইউজ করা যাবে না। কেন যাবে না? কারণ বেলের মধ্যে ফাইবারগুলো যদি কম্প্যাক্ট থাকে, ওপেন না হয়, তাহলে তো আমি এটা ক্লিন করতে পারবো না, তাই না? ওকে, আর একটা বিষয় হচ্ছে যে এখানে তোমার ক্লিনিং ডিভাইস থাকতে হবে, ক্লিনিং মেশিনটি ক্লিনিং ডিভাইস থাকতে হবে। এই ক্লিনিং ডিভাইসকে বলা হচ্ছে তোমার গ্রিড বার। আগের বলেছিলাম তোমাদেরকে যে ছাকনি বা হচ্ছে যে চালনি যেটা বলে, দেখছো যখন মারা হচ্ছে আটা বা ময়দা যখন চালে, বা নর্মাল যদি আমরা চায়ে ছাকনি কথা চিন্তা করি, যেরকম ছাকনি থাকে না, কাইন্ড অফ ওরকম হচ্ছে একটা ছাকনি বা গ্রিড বার থাকতে হবে, থাকতে হবে। ওকে, তো তারপরে হচ্ছে দেখি আমার ফিগারটা কিরকম ছিল। এটা হচ্ছে তোমার হচ্ছে একটা ক্লিনিং মেশিনের একটা তোমার সাইড ভিউ বলতে পারো, ঠিক আছে? এখানে হচ্ছে এই যে এগুলোকে আমি বলবো যে হচ্ছে গ্রিড বার। ওয়েট, হ্যাঁ, এগুলো হচ্ছে গ্রিড বার বা ছাকনি টাইপ। এগুলোর মধ্যে ট্রাস্টার গ্র্যাভিটির মাধ্যমে তোমার হচ্ছে নিচে পড়ে যাবে। কিভাবে পড়ে যাবে আমি ডিটেলসে বলবো। তার আগে যেটা বললাম যে এখানে অবশ্যই, এটা অবশ্যই তোমার হচ্ছে ওপেনিং মেশিনের পরে ইউজ করতে হবে, এবং অবশ্যই ক্লিনিং ডিভাইস থাকতে হবে বা গ্রিড বার থাকতে হবে। এবং এই মেশিনটা আর একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানে যে ফাইবারগুলো আসবে এটা ফ্রি ফ্লাইট, মানে উপর থেকে ফ্রি ফ্লাইটে আসতে হবে। এবং এখানে যে হচ্ছে যে সিলিন্ডার আছে, সিলিন্ডারের যে এই যে স্ট্রাইকগুলো আছে, এটা একটু ডিস্টেন্স পরপর থাকতে হবে। আগেরটা যখন আমি স্প্যাইল অ্যাডেস বললাম, দেখলাম যে ওখানে পিনগুলো কাছাকাছি ছিল, অনেক কাছাকাছি, বাট এটা হচ্ছে কাছাকাছি থাকবে না, একটু দূরে দূরে গ্যাপে গ্যাপে থাকবে। এই যে এগুলোকে হচ্ছে প্রোফাইল বার বলে বা তোমার হচ্ছে স্ট্রাইকার বলে, ঠিক আছে, স্ট্রাইকস বলে, ঠিক আছে, এই যেগুলো। তো এটা হচ্ছে বেসিক। এখন এই বেসিক্সের উপর ডিপেন্ড করে রিটার কিরকম করে বানাই বা ট্রুসলা কিরকম করে বানাই বা কনভেনশন কিরকম ছিল, সেটা আমরা দেখবো এখন। এটা তোমার হচ্ছে একটা স্টেপ ক্লিয়ার মেশিন। স্টেপ ক্লিয়ার মেশিন হচ্ছে তোমার কনভেনশনাল যে পদ্ধতিটা, কনভেনশনালে আমরা যেরকম করে কটন ফাইবার ক্লিন করতাম, সেটা হচ্ছে এই স্টেপ ক্লিয়ার মেশিনের সাহায্যে। স্টেপ ক্লিয়ারকে কেন স্টেপ ক্লিয়ার বলে মানে বলা হচ্ছে, ছবি দেখে কেউ বলতে পারবা কেন এটাকে স্টেপ ক্লিয়ার বলতেছি? অনেকগুলো স্টেপে ক্লিন হয়। হ্যাঁ, এই তো, গুড। এখানে হচ্ছে অনেকগুলো স্টেপে ক্লিন হচ্ছে। প্রথমে দেখো যে এখানে একটা ফিট প্লেট আছে, ছবিতে এটা দেখা যাচ্ছে না, এখানে একটা ফিট প্লেট আছে। এখানে তোমার হচ্ছে ফাইবারটাকে প্রথমে ফিট দিতে হবে। ফিট দেওয়ার পরে এখানে যে তোমার হচ্ছে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারের গায়ে কিছু প্রোফাইল বার আছে বা হচ্ছে তোমার কিছু স্ট্রাইক আছে, এইগুলোকে বলা হচ্ছে, টোটালটাকে বলা হচ্ছে যে একটা বিটার। এটা একটা বিটার, এটা একটা বিটার, এটা একটা বিটার, মানে এখানে ছয়টা বিটার আছে। তোমার হচ্ছে তিন থেকে চারটাও থাকে বা পাঁচটাও থাকে, ছয়টাও থাকে, ঠিক আছে? তিন থেকে ছয় বিটার থাকে এরকম স্টেপ ক্লিয়ার মেশিনের মধ্যে। এবং তোমার হচ্ছে যে যেটা বললাম যে ক্লিনিং ডিভাইস আমার অবশ্যই থাকবে, ঠিক আছে, ক্লিনিং ডিভাইস অবশ্যই থাকবে। এই ক্লিনিং ডিভাইস হচ্ছে গ্রিড বার। দেখো যে প্রতিটা বিটার নিচে আমাকে একটা করে গ্রিড বার আছে। এই যে প্রতিটা বিটার, এটার নিচে একটা গ্রিড বার আছে, এটার নিচে গ্রিড বার আছে, প্রতিটা ডিভাইসে, প্রতিটা বিটারের নিচে একটা করে গ্রিড বার আছে। এবং কটন ফাইবারের যে ওয়েস্টেজগুলো হবে সেগুলো হচ্ছে এখানে জমা হবে, ঠিক আছে? এবং তোমার এটা একটা অ্যাঙ্গেল করে থাকে, স্টেপ বাই স্টেপে যায়। এবং কিছু কিছু মেশিনে তোমার হচ্ছে এয়ার ফ্লো করা হয়, ফলে এয়ার ফ্লো করার ফলে তোমার ক্লিনিংটা আর একটু ইন্টেন্সিফাইড হয়। এবং হচ্ছে তোমার আর একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমার অলওয়েজ আমি গ্রিড বার অ্যাডজাস্ট করতে পারি বা বিটার স্পিড অ্যাডজাস্ট করতে পারি। কীভাবে অ্যাডজাস্ট করতে পারি? যেমন ধর বিটার স্পিড তো বুঝলাম যে স্পিড কম বেশি করতে পারি আমি, হচ্ছে মোটর স্পিড কম বেশি করে আমি বিটার স্পিড কম বেশি করতে পারি। আর একটা করতে পারি, সেটা হচ্ছে গ্রিড বারটা অ্যাডজাস্ট করতে পারি। কীভাবে করতে পারি? আচ্ছা, আমি আগে ছবিটাতে দেখাই, তাহলে বিষয়টা আরো ভালো হবে। হ্যাঁ, দেখো এখানে গ্রিড বার যেরকম আছে, এটা একটা প্লেট বা বার, এটা একটা বার। তো এটার আর এটার যে ডিস্টেন্স, এটা যদি আমি কম বেশি করি তাহলে আমার ওয়েস্টেজের পরিমাণ কম বেশি হবে। কিভাবে হবে কেউ বলতে পারো? আচ্ছা, ধর যে এইটা থেকে এটা ডিস্টেন্সটা আমি বেশি করি, মানে ধরো যে একটা ছাকনি ছিদ্র যদি একটু বড় বড় হয়, একটা ছিদ্র যদি একটু কম, একটা ছাকনি না, ওটা ছিদ্র একটু ছোট ছোট, তাহলে কোনটা দিয়ে বেশি ম্যাটেরিয়াল পাস করবে? অবশ্যই যেটা ছিদ্র একটু বড় বড় সেটা দিয়ে ম্যাটেরিয়াল বেশি পাস করবে। সো এটার ক্ষেত্রেও সেম, যদি এই বারের সাথে
হ্যাঁ, এইবার ডিস্টেন্সটা, এটার সাথে এটা ডিস্টেন্সটা বেশি হয়, মানে এই গ্যাপটা যদি বেশি হয় তাহলে আমার ওয়েস্টেজটা বেশি হবে, ঠিক আছে? ওকে, স্টেপটা আর কি বুঝছি। ওকে আচ্ছা, তো আমরা হচ্ছে দেখলাম যে কনভেনশনাল কিরকম ভাবে ক্লিন করে, তো রিটারের কি করতেছে, রিটারের যে হচ্ছে ওদের যে ক্লিনিং মেশিনটা, ওরা হচ্ছে ওটার নাম দিয়েছে হচ্ছে ইউনিক্লিন, আর B12 হচ্ছে মডেল নাম্বার, এবং নতুন যে ভার্সন আসছে সেটা হচ্ছে B15। তো B12 এর যে প্রিন্সিপালটা সেটা হচ্ছে কি, তোমার এখানে হচ্ছে একটা ইন্টেল ডাক থাকবে, মানে যেটা দিয়ে তোমার হচ্ছে বেল ওপেনার ওপেন হলো, ওপেন হওয়ার পর যে পাইপের সাথে অ্যাটাচড ছিল সেই পাইপটাই তোমার হচ্ছে এই যে এর যে ইনপুট ম্যাটেরিয়াল মানে ফোর যেটা এখানে আছে এটার সাথে অ্যাটাচড করা থাকে। সো এটার মাধ্যমে আমার আমার ফাইবারটা, ওপেন ফাইবারটা, বেল ওপেনার থেকে যে ওপেন ফাইবারটা আমি পাইলাম সেটা তোমার হচ্ছে এই ইন্টেল ডাক দিয়ে ভিতরে প্রবেশ করবে, ঠিক আছে? এখানে আসার পরে এখানে তোমার হচ্ছে একটা সিলিন্ডার থাকে, এই সিলিন্ডারের গায়ে তোমার হচ্ছে হুকের মতো হচ্ছে কিছু লোহার পাত অ্যাটাচ করা থাকে বা স্টিলের পাত অ্যাটাচ করা থাকে, ওইখানে হচ্ছে তোমার ফাইবার গুলো অ্যাটাচ জমা হয়। একটা এরকম ভাবে হচ্ছে কিভাবে জমা হয় দেখো, জমা হতে হতে ওরা 5 বার রোটেট করে, এখানে ফাইবারটা হচ্ছে ঘুরতে ঘুরতে 5 বার এটা এই সিলিন্ডারের গায়ে 5 বার ও ট্রাভেল করবে, মানে ঘুরবে, পাস করবে 5 বার। করার পর কি হবে, এই যখন পাস করতেছে তখন তোমার এই নিচে হচ্ছে এই যে এখানে গ্রিড বারটা আছে, এটা তোমার হচ্ছে দেখা যাচ্ছে না এখানে ভিডিওতে, আমি স্পষ্ট দেখতে বুঝতে পারবা, এখানে তোমার হচ্ছে গ্রিড বারটা আছে, ও যখন হচ্ছে এখানে পাস করতেছে যে ট্রাশ বা যে ডাস্ট গুলো থাকে সেটা হচ্ছে গ্রাভিটি, গ্রাভিটির যে ফোর্সটা, সেই গ্রাভিটি কি ফোর্সটাকে কাজে লাগায় ডাস্টটা তোমার নিচে পড়ে যাচ্ছে আর ম্যাটেরিয়ালটা তোমার উপরে পাস করে চলে যাচ্ছে, ঠিক আছে? তো আমি ভিডিওটা দেখাই তাহলে আরো বেশি সুবিধা হবে বুঝতে। দেখো বেল ওপেন থেকে, বেল ওপেনার থেকে যাচ্ছে ম্যাটেরিয়ালটা, এটাও দেখাইছে ওরা ভিডিওটাতে, দেখো এই যে পাইপ, এই পাইপের মাধ্যমে কিন্তু ফিড হচ্ছে। দেখো উপর থেকে ফ্রি ফ্লাইটে পড়তেছে ফাইবার এখানে, দেন এখানে যে সিলিন্ডারটা আছে এই সিলিন্ডারের গায়ে 5 টাইম রোটেট করতেছে, ফাইবারটা 5 টাইম রোটেট করতেছে। এই রোটেটের সময় যে ট্রাশ আর ডাস্টটা আছে সেটা হচ্ছে এই যে গিট বার, এই গিট বারের মাধ্যমে গ্র্যাভিটির ফোর্সটাকে কাজে লাগায় নিচে পড়ে যাচ্ছে এই ডাস্টটা বা ট্রাশটা। দেন এইটা তোমার হচ্ছে আলাদা একটা পাইপের মাধ্যমে, এই পাইপের মাধ্যমে আলাদা জায়গায় ইজেক্ট হয়ে যাচ্ছে, আর ফাইবারটা তোমার পরে যে মেশিনটা ইউনিমিক্স বা মিক্সিং যে মেশিনটা ওটাতে চলে যাচ্ছে। এখানে দেখো যে কিছু ওয়েস্ট পার্টিকেলের সাথে কিছু ফাইবারও হচ্ছে পড়ে যায়, তো কি করা হয় যখন হচ্ছে ফ্যাক্টরি গুলোতে এই ওয়েস্ট গুলা কালেক্ট করে কিছু ওয়ার্কার থাকে, ওরা হচ্ছে তোমার ওই ওয়েস্ট থেকে কি ফাইবার গুলো থাকে, যে ফাইবার গুলো ভালো ওগুলো হচ্ছে ম্যানুয়ালি কালেক্ট করে, কালেক্ট করে তোমার হচ্ছে পুনরায় যখন আবার বেল সাজায় তখন তোমার ওই বেলের উপরে এগুলো ফিট করে দেয়, ঠিক আছে? যাতে হচ্ছে ফাইবার গুলো আমার হচ্ছে ওয়েস্ট না হয়, ফাইবারের তো একটা কস্ট আছে, এবং তোমার হচ্ছে স্পিনিং মিলে ম্যাক্সিমাম যে প্রোডাকশন কস্ট তার প্রায় 60% তোমার র মেটেরিয়াল কিনতেই ব্যয় হয়, সো ফাইবার ইউটিলাইজেশন অনেক বেশি ইম্পর্টেন্ট।
এখানে একটা গ্রাফ দেখাচ্ছে যে দেখো রিলেটিভ কোয়ান্টিটি অফ ওয়েস্ট, মানে আমার ওয়েস্টের পরিমাণ যত বেশি হবে, মানে যতটুকু ওয়েস্ট আমি ক্লিন করে ফেলতে পারবো, আমার ক্লিনিং ইন্টেন্সিটি যেটা বা কতটুকু ক্লিনিং এর সক্ষমতা ওটা তত বেশি হবে। দেখো এখানে যে ওয়েস্টটা জমা হচ্ছে তোমার একটু একটু, যখন একটু একটু জমা হচ্ছে দেখ কিছুটা টাইম পর ও এটা এই পায়ের সাথে যে একটা পাইপ অ্যাটাচড করা আছে এই পাইপের মাধ্যমে বাইরে রিজেক্ট করে দিবে। দেন তোমার পরে যে মিক্সিং মেশিনটা এখানে ফিট হবে ক্লিনিং ফাইবার গুলা। বোঝা গেল, বুঝতে পারছো সবাই? জি ম্যাম। ওকে আচ্ছা, তো আমরা হচ্ছে তাহলে কি কি পড়ছি ক্লিনিং এর মধ্যে, তোমার হচ্ছে স্টেপ ক্লিনার পড়ছি যেটা হচ্ছে কনভেনশনাল ছিল, তারপর এটা পড়ছি তোমার হচ্ছে রিটারের ইউনিক্লিন B12 পড়ছি, এবং আর একটা তোমার এখন যেটা পড়বো সেটা হচ্ছে ডুয়াল রোলার ক্লিনার। তোমার এইটা তোমার হচ্ছে যে সেম প্রিন্সিপাল, বাট এখানে হচ্ছে দুইটা ক্লিনিং ড্রাম ইউজ করা হয়। রিটারে যেটা দেখলাম যেটা হচ্ছে একটা ক্লিনিং ড্রাম আমরা ইউজ করতেছি, বাট এখানে প্রিন্সিপালটা যেটা হচ্ছে সেটা তোমার দুইটা ড্রাম ইউজ করতেছি। এবং আর একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে আমরা কি দেখছি আগেটাকে দেখলাম যে ম্যাটেরিয়াল যখন পরে পরার উপর থেকে ফ্রি ফ্লাইটে পরার পরে ওটা হচ্ছে ক্লিনিং যে ড্রামটা ওটার গায়ে ও 5 বার রোটেট করে, মানে 5 বার ঘুরতেছে ওই যে ড্রামটার গায়ে। বাট এখানে কি হচ্ছে যে এই এক একটা এখানে হচ্ছে যে একটা একটা ড্রামের গায়ে 3 বার, মানে টোটাল 6 বার ঘুরতেছে, যেহেতু দুইটা রোলার ইউজ করা আছে, যে দুইটা রোলার ইউজ করতেছে এবং একটার গায়ে 3 বার করে, মানে 3 বার করে রোটেট করতেছে ফাইবার গুলা এই ড্রামটার গায়ে। এখানে তোমার হচ্ছে নিচে গিট বার সিস্টেম আছে, এবং এখান দিয়ে এই যে এটার মাধ্যমে তোমার হচ্ছে এটা বাইরে চলে যাচ্ছে, ওয়েস্টেজ ফাইবার গুলো, ওয়েস্টেজ সরি ওয়েস্টেজ পার্টিকুলার গুলো, যে ওয়েস্ট পার্টিকেল গুলো আছে ওগুলো বাইরে চলে যাচ্ছে, এবং তোমার হচ্ছে যে ক্লিন ফাইবারটা তোমার এইটা দিয়ে আউটপুট চলে যাচ্ছে, মানে আউটপুট যে পরে মেশিনটা সেখানে চলে যাচ্ছে। এটা ডিফারেন্স এখানে দুইটা, যেটা সেটা হচ্ছে দুটা রোলার ইউজ করা হচ্ছে এবং 3 বার করে রোটেট করতেছে 5 বারের পরিবর্তে টোটাল 6 বার করতেছে। এবং এই মেশিনটা হচ্ছে কারা কারা এই প্রিন্সিপালটা কারা কারা ফলো করে, ফলো করে তোমার হচ্ছে মার্জোলি। মার্জোলি কি? মার্জোলি তোমার হচ্ছে স্পিনিং মেশিনের আর একটা ব্র্যান্ড, এটা তোমার হচ্ছে ইটালির ব্র্যান্ড, এরাও হচ্ছে স্পিনিং মেশিন তৈরি করে। তো মার্জোলি ইউজ করে তোমার হচ্ছে ওদের মডেল নাম্বার হচ্ছে B31/1, এটা মার্জোলি ইউজ করে, এবং আর টুলসার ইউজ করে, টুলসার যেটা ইউজ করে ওদের ইউজ করে যে মেশিনটা ওরা তৈরি করছে সেটা হচ্ছে এক্সিফ্লো। সো ট্রুজারের এক্সি ফ্লো এবং হচ্ছে মার্জোলির মডেল B31/1 যে মডেলটা, তার হচ্ছে এই প্রিন্সিপালটা ফলো করে। তো এখানে যেটা হয় কি যে তোমার দুইটা ড্রাম থাকে, এবং এরা বলতেছে যে ড্রামটার যে ডায়ামিটার থাকে সেটা হচ্ছে 610 মিলিমিটারের মতো থাকে ডায়ামিটার, এবং তোমার হচ্ছে এখানে যে 3-5 বারের পরিবর্তে গিট বারের উপর দিয়ে তোমার 3 বার 3 বার করে দুইটা রোলের মাধ্যমে 6 বার করে মুভ করতেছে, বাদ বাকি সব প্রিন্সিপাল সেম। তো এই ছিল তোমার হচ্ছে যে ক্লিনিং মেশিনের মধ্যে কি কি টাইপ। স্টেপ ক্লিনার ছিল, রিটায়ার ছিল একটা ইউনিক্লিন, আর ট্রুসলার এবং তোমার হচ্ছে মার্জলি যে ডুয়াল রোল ক্লিনার প্রিন্সিপালটা এটা ছিল। তো আমরা কি ক্লিনিং মেশিনটা বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, তাহলে আজকে আমরা কি কি পড়লাম, যে মূলত দুটা জিনিস পড়ছি, সেটা হচ্ছে ওপেনিং মেশিন এবং হচ্ছে ক্লিনিং মেশিন। ওপেনিং এর মধ্যে কনভেনশনাল পড়ছি, এবং কনভেনশনাল এর সাথে সাথে পড়ছি হচ্ছে ইটার কি করে, এবং তোমার হচ্ছে ট্রুজার কি করে, ট্রুজার এর যে প্রিন্সিপালটা দেখছি, মিটারের প্রিন্সিপালটা দেখছি,
এবং হচ্ছে তারপর আসছে ক্লিনিং মেশিন। ক্লিনিং এর মেশিনের মধ্যে দেখছি যে এটা অবশ্যই হচ্ছে ওপেনিং মেশিনের পরে ইউজ হবে, এবং এটা অবশ্যই অবশ্যই ক্লিনিং ডিভাইস মানে যেটা হচ্ছে গ্রিড বা এটা থাকতে হবে। থাকার পরে হচ্ছে আমরা আর যেটা করলাম যে স্টেপ ক্লিনার মানে কনভেনশনালি কিভাবে ক্লিন হইতো, বা আমাদের ল্যাবে তো আমরা যখন হচ্ছে ভার্সিটি খোলার পর যখন ল্যাব অ্যাটেন্ড করবা তখন দেখবা যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, যদি ল্যাবের মেশিনগুলা চলে না বাট যেহেতু মেশিন আছে সেহেতু দেখতে পারবা যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতো। তার সাথে সাথে হচ্ছে আমরা দেখলাম কিটার কিভাবে কাজ করতেছে, যে প্রিন্সিপালটা কিরকম ছিল, তারপরে হচ্ছে মার্জরি এবং টুসলা কিভাবে কাজ করতেছে। ঠিক আছে, তোমাদের কি বুঝতে কোথাও সমস্যা হয়েছে? যদি থাকে তুমি কোশ্চেন করো। আর তোমাদের মনে হয় আমার সাথে হচ্ছে অনলাইন এটা লাস্ট ক্লাস বললাম যে তোমাদের এপ্রিলের 1 তারিখ থেকে 1-2 না, তোমরা এখন 2-1 তাই না? তো হ্যাঁ হ্যাঁ, 1-2 যে রিভিউ ক্লাসটা তোমাদের যে ফাইনাল পরীক্ষা তো হয় নাই, তো মেবি ক্লাস যখন শুরু মানে হচ্ছে তোমাদের 24 তারিখ থেকে যখন শুরু হবে তখন মনে হয় তার কিছুদিন পরে এক্সাম হওয়ার পসিবিলিটি থাকতে পারে, তো হয়তো ওই জন্য রিভিউ ক্লাসটা হবে তোমার এপ্রিলের 1 তারিখ থেকে। তো 2-1 যে ক্লাসগুলো এখন হচ্ছে তো তখন এগুলো হবে না। সো যখন হয়তো পরীক্ষা টরীক্ষা দিয়ে 2-1 অ্যাকচুয়াল ক্লাস শুরু করবো তখন হয়তো আমি আবার মানে ভার্সিটিতে তখন ক্লাস নিতে পারবো। তো অনলাইনে মনে হয় এটা লাস্ট ক্লাস আমার সাথে, আর আমি ম্যাটেরিয়ালগুলো তোমাকে দিয়ে তোমাদেরকে দিয়ে দেবো। বই দিয়েছিলাম, তোমরা কি পাইছো বই? সবাই বইয়ের PDF দিয়েছিলাম। জি ম্যাম, বইয়ের PDF শেয়ার করা হয়েছে সবার সাথে। হ্যাঁ ওকে, তাহলে বড় বুঝতে পারছো কিনা, যদি বুঝতে পারো ওকে, দেন যদি না পারো তাহলে কোশ্চেন করো। বিষয় বুঝতে পারছো? জি ম্যাম বুঝতে পারছি ম্যাম। ওকে ঠিক আছে, তাহলে আমি ক্লাস শেষ করি আজকের মতো। ম্যাম একজন বলে অ্যাটেন্ডেন্স কিভাবে নেবেন? অ্যাটেন্ডেন্স তো তোমরা যখন পার্টিসিপেট যখন করো তো এখানে তো আমার কাছে এসে ইনফরমেশন থেকে যায় যে কারা কারা পার্টিসিপেট করতেছে। আর তোমরা কি এখানে হচ্ছে আমাকে চ্যাট বক্সে প্রেজেন্ট দিয়েছো সবাই? জি ম্যাম। আচ্ছা তাহলে তো এখান থেকে ইনফরমেশন পেয়ে যাবো। এখানে তো দিয়েছো সবাই, সমস্যা হবে না, আমি সবাইকে প্রেজেন্ট দিয়ে দেবো। আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে তাহলে সবাই ভালো থাকো, ঠিক মতো ক্লাস করো, এক্সাম দাও, ভার্সিটি খুলে দেখা হবে। ওকে আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে তাহলে আমি শেষ করছি। ওকে ওকে।